আসসালামু আলাইকুম, আমি আছি মানিক আপনাদের সাথে। আপনারা যে এই সাইটটা নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, আমাকে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করতেছেন যে আপনাদের অ্যাকাউন্টের মানে বিকাশ নগদ ওইগুলো কীভাবে সেট করবেন, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, এই সাইটটাতে আপনি শুধু নগদের মাধ্যমে পেমেন্ট পাবেন, ঠিক আছে, শুধু নগদের মাধ্যমে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ওইটা সেট করবেন। এই যে দেখতেছেন পার্সোনাল ইনফো যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করবেন, ঠিক আছে, যে মানুষের কল্যাণ মতো এটা আর কি। এটাতে যাওয়ার পর এই যে ঠিক যেটা লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনার বিকাশ বলতেছি নগদ নাম্বারটা এখানে দিবেন। আর একটা নগদ নাম্বার দিয়ে একটাই আইডি করা যাচ্ছে, ঠিক আছে, মানে যে কোনো সিম দিয়ে করতে পারবেন, কিন্তু নগদ নাম্বার একটা যেটা ওইটা দিয়ে শুধু একবারই ইউজ করা যাবে, ঠিক আছে। দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলে আপনার এই যে সাকসেস দেখতেছেন, এই সাকসেস লেখাটা আসবে, ঠিক আছে। তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং করা হয়ে গেছে, আর শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট পারবেন, ঠিক আছে, আর কোনো অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে। আবার অনেকে বলতেছেন যে কীভাবে ফান্ড পাসওয়ার্ডটা মানে দিতে হয়, মানে কীভাবে সেট করবেন, ঠিক আছে। ওইটা সেট করার জন্য আপনার এই যে সেম অপশনে চলে যাবেন। যাওয়ার পরে যে দেখতেছেন একদম নিচে যেটা লেখা আছে, এর নিচে উপরটা কিন্তু লগইন পাসওয়ার্ড আর নিচেরটা হচ্ছে ফান্ড পাসওয়ার্ড, ঠিক আছে। নিচেরটাতে যাবেন। যাওয়ার পর আমি যেহেতু আমার কোডটা দেওয়া আছে, এই জন্য আমাকে এখানে অরিজিনালটা দিতে বলছে, ঠিক আছে। এখানে আপনি দিবেন যে এরকম দুইটা অপশন আসবে, প্রথমটাতে যেটা দিবেন নিচেরটাতেও সেটা দিবেন, ঠিক আছে। ওইটা হচ্ছে ফান্ড পাসওয়ার্ড, মানে আপনার যে উইথড্র নেবেন, উইথড্র নেওয়ার সময় আপনার ওই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।